একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বর্ন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে। সে একটা বই লিখেছে, দ্য ডান্সিং বিজ, কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে, আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে। এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছির, রাস্তাটা চিনায় দিল কে? আসল কারিগরটা কে? আল্লাহ। এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা, কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা। সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেন, মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে, খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে, তারপর একটা টিউব আছে এটা নিয়ে, ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে। আমরা তালুর মধ্যে ফেলি আশীর্বাদ দিয়ে খাই, সুবহানাল্লাহ নাই, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে। আর আল্লাহ বলেছে ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন ইত্তাখিজি শব্দটা মুয়ান্নাস, নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিজ, আল্লাহ ইত্তাখিজ ব্যবহার করেননি, আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিজি, তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন। এই কার্ল বন ফ্রিশ অস্ট্রিয়ান সায়েন্টিস্ট, উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন অ্যান অ্যাভারেজ 60,000 মৌমাছি থাকে। এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে, এটা পুরুষ মৌমাছি নয়, এটা নারী মৌমাছি, পড়েন সুবহানাল্লাহ। তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই? যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে, কি করতে হবে? সায়েন্স শুড ওয়েট until they get their final and the latest invention and discoveries. কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না, কথা বুঝতে পেরেছেন? সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি? যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল, চিল্লায় বলে ঠিক কি না? যাই বলেছে ফাইনাল, চেঞ্জ হবে না। এই জন্য সায়েন্সের ওয়েট করতে হবে, কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘুরে পৃথিবী ঘোরে না, তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা করছি ভুল করছি, পৃথিবী ঘুরে সূর্য ঘোরে না, এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল, এখন আমরা পেয়েছি সব ঘুরে, সব ঘুরে। তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো, কিন্তু ওরা 3 ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে 1,500 বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে, ওয়াকুল্লুম এই মহাবিশ্বে যা আছে সবকিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আপনাদের শীত লাগতেছে সবার? আমি শীতে কাঁপতেছি কয়েকদিন না, শীত লাগে না আপনাদের? মাফলার গায়ে দিয়ে আসছেন কেন, চাদর পড়ছেন কেন? এই শীতের কথা উপরণে আছে না নাই? গরমের কথা কোন সুরায়? আবার শীতকালে কি খেলে স্বাস্থ্য ভালো থাকে ওইটাও কোরআনে আছে না নাই? বিষ্ণু ইসলাম মধু খেতে বলেছে, মধু কি খেতে বলেছে? আপনাদের পাকন দিয়াতে মধু আছে? মৌচাক ঢিল মারেন, ঢিল মারেন নাকি? ঢিল মারলে কিন্তু কামড়ে 12টা বাজবে। মধু খাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতেন, মধুর মধ্যে ফ্রুকটোজ আছে যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, ফ্রুকটোজ। মধুর মিষ্টি খুব একটা ক্ষতি করে না যেহেতু এটাতে আছে ফ্রুকটোজ। ফলমূল খাবেন, এটার মিষ্টিটাও ক্ষতি করে না, এর মধ্যে আছে সুক্রোজ। আর যে চিনি খাই এটার মধ্যে আছে গ্লুকোজ, গ্লুকোজটারে একটু সরাইয়া সুক্রোজ আর ফ্রুকটোজ খাইতে হবে। মধুর মধ্যে আল্লাহ তাআলা এই ফ্রুকটোজ দিয়ে দিলেন, অনেক সমৃদ্ধ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে অনেক শীত, আমাদের আর কি শীত, ওনারা শরীর গরম করার জন্য মদ খায়। কি খায়? মদের পরিবর্তে আল্লাহ আমাদেরকে শরীর গরম রাখার জন্য মধু দিয়ে দিলেন, সুবহানাল্লাহ পড়েন।
وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي إِلَى الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ ثُمَّ كُلِي مِنْ كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا يَخْرُجُ مِنْ بُطُونِهَا شَرَابٌ مُخْتَلِفٌ أَلْوَانُهُ فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون إن في ذلك لآية মোহাম্মদ সিয়ার মধ্যের মধ্যে আছে নিদর্শন সাইন যারা চিন্তা করে তাদের জন্য আল্লাহ মোহাম্মদকে একটা সিক্রেট মেসেজ করেছেন আমরা মাঝে মাঝে মেসেজ পাঠাই না যে পাঠায় আর যে রিসিভ করে শুধু তারাই দেখে অন্যরা মেসেজটা পায় আল্লাহ বলেছেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা মৌমাছি পাহাড়ে মৌচাক বানাও বড় বড় গাছের মগ ডালে বানাও যেন এলাকার ছেলেরা ঢিল না মারে ঢিল মারো না তোমরা মৌচাকে এই জন্য আল্লাহ তাআলা মৌমাছিকে সিক্রেট মেসেজ করেছেন উঁচু জায়গায় বানাও আর ফ্লাওয়ার নেক্টার পুষ্পরস সংগ্রহ করো আশেপাশে যত ফ্লাওয়ার নেক্টার আছে সংগ্রহ করে ওখানে রাখো মধু এত ভালো কেন এর কারণ মৌমাছি ফুলের রস ফলের রস বনাজি গাছ থেকে রস ঔষধি গাছ থেকে হার্বাল গাছ থেকে রস সংগ্রহ করে বিদায় মধুকে এত সমৃদ্ধ করে দিয়েছে কে এখন মধু শুধু মানুষ খায় না গায়েও লাগায় বিউটি কেয়ার এখানে বিউটি পার্লার আছে নাকি বিউটি পার্লারও কিন্তু সৌন্দর্য বর্ধনের জন্য এই মধু ইউজ করে আবার মধুর মধ্যে একটা ন্যাচারাল লিকুইড আছে এটার নাম প্রোপিলিস এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক কাটা জায়গায় মধু লাগাই দিলে ঘা তাড়াতাড়ি শুকায় যায় সুবহানাল্লাহ কইতে পারলেন না দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখন তো এত অ্যান্টিসেপটিক মলম আবিষ্কার হয় না তো তখন আহত যোদ্ধাদেরকে তাদের ঘা সারাবার জন্য তারা ওই ঘায়ের জায়গায় মধু লাগাই দিত ন্যাচারাল অ্যান্টিসেপটিক প্রোপিলিস লাগাতে দেরি ভালো হইতে দেরি আবার অনেক মুরব্বীদের বাতের ব্যথা আছে না নাই এই বাতের ব্যথা যে এখানে ওইখানে যদি মৌমাছি কামড়ায় দেয় কথা ভালো হয়ে যাবে ইজিপশিয়ান এক ডাক্তারকে দেখলাম তার রেমিটিক ফিভারে আক্রান্ত যে সমস্ত পেশেন্ট তাদেরকে ডাইকাই না জামা খুইলা ওইখানে মৌমাছি বসায় দেয় আর মৌমাছি হুল ঢুকায় দেয় আর রোগী চিৎকার শুরু করে দেয় কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যায় তো এরকম অনেক কিছু দিয়ে আল্লাহ মধুকে সংরক্ষণ করেছেন এবং কোরআনে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে শেফা বলেছেন কয়টা জিনিসকে এক হচ্ছে কোরআন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা কোরআন নিজেই শিফা আর হচ্ছে মধু মধু আর কোরআন এই দুইটা ছাড়া আর কোন জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা শব্দ ব্যবহার করেন এই চিল্লায় পড়েন সুবহানাল্লাহ একজন অস্ট্রিয়ান সায়েন্টিস্ট কার্ল বন ফ্রেশ এই মধুর এবং মৌমাছির এই প্রক্রিয়া প্রসেসিং নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছে সে একটা বই লিখেছে দ্য ডান্সিং বিজ কেমন করে মৌমাছির মৌচাক বাঁধে এইখানে আর পুষ্পরস সংগ্রহ করতে যায় 5 মাইল 6 মাইল দূরে আবার রাস্তাটা চিনে ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ারের মাধ্যমে আবার ওই মৌমাছির ওই মৌচাকে ফিরে আসে এই বিশাল পথ পাড়ি দিয়ে যে আসে আর যায় এই মৌমাছির রাস্তাটা চিনায় দিল কে আসল কারিগরটা কে আল্লাহ এবং তিনি গবেষণা করে পেয়েছেন আমাদের পেটের ভেতরে পাকস্থলী একটা কিন্তু মৌমাছির ভেতরে পাকস্থলী দুইটা সে মধু সংগ্রহ করে ওইটা এনে মৌচাকে রেখে দেন মধু সংগ্রহ করে এটা খেয়ে ফেলে খেয়ে একটা স্পেশাল স্টোমাকের মধ্যে এক ধরনের এনজাইম আছে পাচক রস দিয়ে এটাকে সমৃদ্ধ করে তারপর একটা টিউব আছে এটা নিয়ে ওই টিউব দিয়ে মৌচাকের বাসার মধ্যে ঢুকায় দিয়ে আসে আমরা তালুর মধ্যে ফেলি আশীর্বাদ দিয়ে খাই সুবহানাল্লাহ নাই খাওয়ার পরে আলহামদুলিল্লাহ নাই এই যে পুরো প্রক্রিয়াটা এটা আল্লাহ সিক্রেট মেসেজের মাধ্যমে মৌমাছিকে জানিয়ে দিয়েছে আর আল্লাহ বলেছে ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওলামায়ে কেরাম যারা আছেন তারা জানেন ইত্তাখিদি শব্দটা মুয়ান্নাস নারীর জন্য ব্যবহার হয় আর পুরুষের জন্য ব্যবহার হয় ইত্তাখিদ আল্লাহ ইত্তাখিদ ব্যবহার করেননি আল্লাহ ব্যবহার করেছেন ইত্তাখিদি তার মানে নারী মৌমাছিকে অর্ডার করেছেন এই কার্ল বন ফ্রিশ অস্ট্রিয়ান সায়েন্টিস্ট উনি অনেক গবেষণা করে দেখলেন একটা মৌচাকের ভেতরে অন অ্যান অ্যাভারেজ 60,000 মৌমাছি থাকে এই পুরো মধু আহরণ আর প্রিজার্ভেশনের কাজটা যেই মৌমাছিটা সংরক্ষণ করে এটা পুরুষ মৌমাছি নয় এটা নারী মৌমাছি পড়েন সুবহানাল্লাহ
তার মানে সায়েন্স যা বলছে সেটার সাথে কোরআনের মিল আছে না নাই? যদি কোনো কিছু অমিল থাকে সায়েন্সের ওয়েট করতে হবে, কি করতে হবে? সায়েন্স শুড ওয়েট আনটিল দে গেট দেয়ার ফাইনাল এন্ড দ্য লেটেস্ট ইনভেনশন এন্ড ডিসকভারিজ। কারণ সায়েন্সের সবচেয়ে বড় থিওরি হচ্ছে যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কথা বুঝতে পেরেছেন? সায়েন্সের সবচেয়ে বড় থিওরি কি? যে সায়েন্সের কোনো থিওরি ফাইনাল না। কিন্তু কোরআনের থিওরি হচ্ছে কোরআন যেটাই বলেছে সেটাই ফাইনাল, চিল্লায় বলে ঠিক কি না? যাই বলেছে ফাইনাল, চেঞ্জ হবে না। এজন্য সায়েন্সের ওয়েট করতে হবে। কারণ একটা সময় সায়েন্স বলতো সূর্য ঘুরে পৃথিবী ঘোরে না, তারপর কিছুদিন পরে বললো না আগে যেটা করছি ভুল করছি, পৃথিবী ঘুরে সূর্য ঘোরে না। এখন স্বীকার করতেছে না আগে যা বলছি সবই ভুল, এখন আমরা পেয়েছি সব ঘুরে, সব ঘুরে। তো ওরা ওই যে পানি ঘোলা করে খায় আর কি গাধার মতো, কিন্তু ওরা তিন ধাপে অ্যানাউন্সমেন্ট করে যেটা পেয়েছে, 1000 বছর আগেই কোরআন সেটা অ্যানাউন্স করেছে, ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, এই মহাবিশ্বে যা আছে সব কিছুই তার অক্ষে আর কক্ষে ঘুরে বেড়াচ্ছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি মধু খাবেন, রাজি আছেন তো? আবার জান্নাতে যখন আপনারা যাবেন আপনাদের জন্য মধুর ঝর্ণা দিবে কে? আসালুম মুসাফফা, চার ধরনের পানির ঝর্ণা, আনহারুম মিন মা'ইন গায়রি আসিন, মিনারেল ওয়াটারের ঝর্ণা, আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার ত্বা'মুহ, দুধের ঝর্ণা, আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, মদের ঝর্ণা, আনহার মিন আসালিন মুসাফফা, ফ্রেশ হানি, মধুর ঝর্ণা। এগুলো জান্নাতীদের জন্য জান্নাতে তৈরি রাখবে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আজকের এই পাকুন্দিয়ার ময়দানে আমরা যেমনি একত্রিত হলাম, আমরা যেন আল্লাহ জান্নাতে ওইভাবে একত্রিত হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। এজন্য শীতকালে গ্রীষ্মকালে সকালে বিকালে প্রশংসা চলবে এক মহান সত্তা, এক রাজা বিরাজ, সব রাজার বড় রাজা মহারাজা, ওই মহারাজার নাম কি? আমরা সবসময় আল্লাহর প্রশংসা করবো। লাইন সাকার তুমলা জিদান্নাকুম, প্রশংসা করলে বাড়ায় দেয় কে? আল্লাহ বেশি বেশি দেখ আমরা চাই না, নাকি আল্লাহ না দিলে আমরা খুশি? আর আল্লাহ যদি আমাদের যা চাহিদা ডিমান্ড সব দেয় আল্লাহর ভান্ডারে তো কমতি পড়ে যাবে। হ্যাঁ, কমতি পড়বে না? আল্লাহ বললেন ইয়াবনা আদম লাও আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ, হে বনি আদম, তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে এসেছিল এখন আছে আর আসবে, সবাই যদি বিশাল এক ময়দানে দাঁড়িয়ে বিশাল লম্বা ফিরিস্তি করে আমার কাছে চায় যে আল্লাহ আমার এটা লাগবে, এটা দাও, নারী দাও, গাড়ি দাও, টাকা দাও, প্রতিপত্তি দাও, সব দাও, যার যা দরকার এই ময়দানের সবাইকে যদি আমি আল্লাহ সব দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? চাইবো একজনের কাছে তিনি কে? মনে থাকবে তো কথাগুলো? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে আমরা পড়ি, আমিন। মাওলানা মোহাম্মদ ইখলাসউদ্দিন ও মাওলানা ইমদাদুল হক আলী হাজী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই কোরআনের মাহফিল, স্থান হচ্ছে 11 সিন্দুর, এটা কি গ্রামের নাম? 11 সিন্দুর, 12 সিন্দুর আছে নাই? 11টা সিন্দুর, থানার ঘাট বাজার সংলগ্ন পাকুন্দিয়া কিশোরগঞ্জ। আজকের প্রোগ্রামের সভাপতি ডক্টর মাওলানা মোহাম্মদ বোরহানউদ্দিন সাহেব, এজিএম পেট্রো বাংলা ঢাকা। আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকে রেখেছেন প্রধান বক্তা, সুপ্রিয়া। আমার আগে তেলাওয়াত করেছেন আহমদ বিন ইউসুফ আল আজহারি, একসাথে পড়াশোনা করেছি আমরা মিশরে, চমৎকার তেলাওয়াত করেছেন, আল্লাহ আরো তৌফিক দান করুন। কথা বলেছেন অথবা বলবেন হযরত মাওলানা মুফতি কাজী ইব্রাহিম সাহেব, উস্তাজুল আসাতিদা, সন্ধ্যায় বাদ মাগরিব কোরআন থেকে হাদিস থেকে অনেক চমৎকার বয়ান করেন, আমরা অনেক কিছু শিখি হুজুরের কাছ থেকে, আল্লাহ হুজুরের নেক আয়াত দরাজ করুন। কথা বলবেন পীরজাদা মাওলানা আলাউদ্দিন সাহেব, কথা বলেছেন তারুণ্যের অহংকার হযরত মাওলানা শেখ সিফাত হাসান সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, হযরত মাওলানা মুফতি কালাম রব্বানি, প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম রেনু, চেয়ারম্যান পাকুন্দি উপজেলা পরিষদ, আপনি মাশাআল্লাহ চমৎকার বক্তৃতা করেছেন। এরকম চেয়ারম্যান প্রতিটা থানায় থাক আমরা চাই কি চাই না? দল মত নির্বিশেষে সবার জন্য ছিল আমার কথাগুলো, ঠিক কিনা? নেতা হইলে তো এমন নেতাই হওয়া দরকার,
যেই নেতা দল কানা না, যেই নেতা দল বুঝে না, যেই নেতা জনগণের হয়ে কাজ করে, এরকম নেতা আমাদের প্রতিটি থানায় অঞ্চলে জেলায় জেলায় হোক, আমরা পড়ি আমিন। কিশোরগঞ্জ জেলাকে এই থানাকে উনি কোরআনের জন্য উন্মুক্ত ঘোষণা করেছে আজকে, এবং বলেছে আমরা যেন কাদা ছড়াছড়ি না করি, কেউ যেন কারো বিপক্ষে না বলি, হক কথা গুলো যেন বিনয়ের সাথে তুলে ধরি, তাহলেই মানুষ মোটিভেটেড হবে, পরিবর্তন হবে, এবং পরিবর্তন হতে শুরু করেছে, ঠিক কিনা? আমরা এই পরিবর্তনের পক্ষে, কে কি বললো এটা দেখার সময় আমাদের নাই, আমরা কোরআনের কথা বলে যাব, মানুষকে মোটিভেট করে যাব, এর ওসিলায় যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় এটাই আমরা চাই, ঠিক কিনা? আল্লাহ আজকের চেয়ারম্যান ভাইকে তুমি কবুল করো, এমপি মহোদয় অনেক সহযোগিতা করেছেন মাহফিলের জন্য, খোঁজ খবর নিয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ ওনাকেও কবুল করে নিক। এরপর ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী মশিউর রহমান ভাই, আমি নিজেও ওনার সঙ্গীতের অনেক ভক্ত, অনেক চমৎকার গলা, অসাধারণ সঙ্গীত পরিবেশনা করে, মালয়েশিয়াতে আসে, কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে সফর করে আসলো, আমরা ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমার ভাইয়ের কণ্ঠে আরো দারাজ দান করে। আমাদের আবুল কালাম ভাই অনেক কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকেও কবুল করুক। বিশেষ করে অত্র এলাকার ওসি সাহেব শফিক ভাই, যিনি পুরো পুলিশ প্রোটোকল দিয়ে আমাদেরকে এনেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, পুলিশ প্রশাসনের ভাইদের তো আমরা শুকরিয়া জানাই, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আপনাদেরও শুকরিয়া জানাই। মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষকে শুকরিয়া জানায় না সে আল্লাহরও শুকরিয়া জানায় না। এই জন্য দল মত নির্বিশেষে পাকুন্দিয়া থানার আবাল বৃদ্ধ বনিতা সবাইকে আমি শুকরিয়া জানাই, মিডিয়ার ভাইরা যারা এসছো তোমাদেরকেও শুকরিয়া জানাই। বিশেষ করে এই প্রতিকূল পরিবেশে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, নাই কোনো প্যান্ডেল, এত শীত, এই শীতকে উপেক্ষা করে এখানে যে কোরআনের জনসমুদ্র তৈরি হয়েছে এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না, কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করতে পারবে না। This huge crowd of Muslim community is a victory sign for Islam. এটা কোরআনের বিজয়ের চিহ্ন, আমরা কোরআনের বিজয় দেখতে চাই, ঠিক কিনা? এ বাংলার জমিনে কালিমার পতাকা পতপত করে উড়ুক, আমরা চাই কি চাই না? মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমাদের এই চাওয়া, আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পারি, আল্লাহ তুমি কবুল করো। আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো, বলেন তো এই বইটার নাম আরো জোরে কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের হেদায়েত করে কিতাবটারে নাজিল করলেন কে? আজকে আমরা এই কোরআন থেকে শুনবো। আমি আপনাদের খেদমতে সূরা আল হিজরের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم نبيه আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য দান করেছি আর কোরআনে আযীম দান করেছি, পড়ি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সবعا من المثاني নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, যেটা মানুষ বারবার পড়ে, এরকম 60টা বাক্য, এরকম একটা সূরা কোরআনে আছে, যে সূরা না পড়লে নামাজ হয় না, যে সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা, ওই সূরাটার নাম কি? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়ে, এটা শুধু আমাদেরই না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। গত পরশু চুয়াডাঙ্গায় আমার একটা প্রোগ্রাম ছিল, রাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, রনি দাস নামে এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরের দিন একটা কনফারেন্স হলে চুয়াডাঙ্গার এসপি সাহেব সহ, মেয়র সাহেব সহ, চুয়াডাঙ্গার সাংবাদিক ফোরাম, ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে, বিজনেস চেম্বার থেকে শুরু করে, চুয়াডাঙ্গা জেলার এলিট সোসাইটি যারা, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হলে, একটা সেমিনার হয়েছে, জি, শাহিদুজ্জামান টরিক ভাইয়ের নেতৃত্বে। তো সেখানে আমরা কথা বলছিলাম, ওখানেও ওই হিন্দু ছেলেটা উপস্থিত ছিল, তো আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি সূরা ফাতিহা পারো? সে বলে আমিও পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না, কারণ এটা বারবার করা হয়। ওয়ালাকাদ আতাইনাকা
সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবী হে আমি আপনাকে নিত্য পাঠনীয় সাতটি বাক্য দিয়েছি আর দিয়েছি এই কুরআনে আযীম, সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়, কতবার? যারা সুন্নাহ সহ পড়ি কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়। তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন পুরাতন লাগে, এত পড়লাম লক্ষ লক্ষ বার এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? গরুর গোশত পছন্দ করেন কে কে দেখি? খাইছে খাইছে সর্বনাশ। আচ্ছা হাত নামা, তো যে গরুর গোশত, হ্যাঁ, গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস, আহা, ওই যে অনেকের জিভে পানি চলে আসে, তো এটা অনেক মজাদার একটা খাবার, যদিও কোলেস্ট্রল খুব হাই এটাতে। তো এই গরুর গোশত কেউ যদি আপনারা সকালবেলা দেয়, দুপুরে দেয়, আবার বিকেলে দেয়, রাতে দেয়, তারপরের দিন দেয়, তারপরে সপ্তাহ টানা এক মাস তিন বেলা গরুর গোশত ভাল লাগবে, খাওয়া যাবে, রুচিতে আসবে। আচ্ছা একটা সঙ্গীত কারো ভালো লাগে, একদিন দুই দিন তিন দিন সব সময় বাজাচ্ছেন সব সময় বাজাচ্ছেন, কয়েক মাস টানা শোনার পরে এটা ভালো লাগে? নতুন একটার দরকার আছে না নাই? কিন্তু এত লক্ষবার এত কুটিবার সূরা ফাতিহা আমরা পড়ছি তো পড়ছি, প্রতিদিনই পড়ছি, এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম, আবার আসরের নামাজেও পড়বো, আবার মাগরিবেও পড়বো, কখনো কারো কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা কেমন জানি পুরান পুরান লাগে? আজকে কুল হল্লা দিয়ে শুরু করো, এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআন মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্ত বাক্য, এটা কোনোদিন পুরান হয় না, এটা এভারগ্রিন, চিরসবুজ আর চিরনতুন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবী গো আমি আপনারে নিত্য পাঠনীয় সপ্ত বাক্য সূরা ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলাম ইরশাদ করেন সূরা ফাতিহার মর্যাদা স্ট্যাটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোন সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনোটার ভেতরে নাই যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ, এটা কোরআনের সবচেয়ে দামি সূরা, আযমুস সূওয়ার ফিল কুরআন, এই সূরাটা সর্বপ্রথম একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয় নাই, কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে, সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা, ফাতিহা মানে কি? ইন্ট্রোডাকশন। এই যে আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের একটা ভূমিকা আছে না? আমরা যখন গরু রচনা লিখি একটা ভূমিকা আছে না? তো এই যে 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠালেন আমাদের জন্য দিলেন, এর একটা ভূমিকার দরকার আছে না নাই? আল্লাহ সূরাতুল ফাতিহাকে এই কোরআনের ভূমিকা হিসেবে এই সূরা শুরুতে স্থান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। মাহফিলের পরে বললেও চলবে, সুবহানাল্লাহ বললে লাভ না লস, একবার সুবহানাল্লাহ বলে মাহফিলগুলো যে কি বরকতের, হুজুরা একটু পর পর কয় পড়েন সুবহানাল্লাহ, আমরাও পড়ি সুবহানাল্লাহ, আর ওইদিকে যে আমল নামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না, একবার সুবহানাল্লাহ পড়লে এই আকাশ আর জমিনের গ্যাপ আল্লাহ সাওয়াব দিয়ে পূর্ণ করে আপনার আমল নামায় ঢুকাই দিবে। দেখেন কত সালাক, সওয়াবের কথা শুনছে, এখন সুবহানাল্লাহ গলা ফাটায়, সওয়াব আছে যেখানে আমরা আছি, এজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি সূরাটার নাম সূরা, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা, উম্মুনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র, এটা কোরআনের কেন্দ্র, পুরো কোরআনে আল্লাহ বিস্তারিত যা বলেছে সূরা ফাতিহায় আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে, তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এ সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, কি নাম?
মানে অখণ্ড সুরা। কি সুরা? এই সুরাকে খণ্ড করে পড়া যায় না, পড়া যায় অন্যান্য সুরাকে পড়া যায়। যেমন সুরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি পড়লাম, কোনো সমস্যা আছে? অথবা সুরা নাবার অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সুরা ফাতিহার অর্ধেক মালিক ইয়াওমিদ্দিন পর্যন্ত পড়ে আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা নাবুদ দিয়ে শুরু করলাম বাকি অর্ধেক, নামাজ মিসে, এর কারণ এই সুরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই। এজন্য এটা অখণ্ড সুরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আবার এই সুরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দোয়া, সূরাতুদ দোয়া। এই সুরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি।